চালকবিহীন বহিরাজ্যের একটি লরি থেকে উদ্ধার 430 কেজি গাঁজা, উদ্ধারকৃত গাঁজার মূল্য 21 লক্ষাধিক টাকা। ঘটনা মঙ্গলবার কুমারঘাট মোটর স্ট্যান্ড এলাকায়। গাঁজা উদ্ধার কাণ্ডে কুমারঘাট থানার পুলিশের ভূমিকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। রাজ্যকে নেশামুক্ত করে তোলার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যে কখনো কখনো রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ তৎপরতা দেখিয়ে কম বেশি গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করলেও বাস্তবে বেশিরভাগ সময় দেখা যায় পুলিশকে দেওয়া মাসু হারার বিনিময়ে এ রাজ্যের নেশা কারবারীরা অবাধে তাদের কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আম জনতার। প্রসঙ্গত, ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মোটর স্ট্যান্ড এলাকায় গত রবিবার থেকে PPICL 5706 নম্বরে বহিরাজ্যে একটি লরি চালকবিহীন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দেখে সোমবার স্ট্যান্ডের গাড়ি চালকরা বিষয়টি কুমারঘাট থানায় গোচরে নেয়। কিন্তু বিষয়টি জানার পরও থানা ভবনে এতে কোনো তৎপরতা দেখায়নি। পরপর দুদিন অতিক্রান্ত হয়ে যাবার পর কুমারঘাটের স্থানীয় গাড়ি চালকদের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। গাড়ি চালকরা কয়েকজন মিলে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশি করে চালকরা দেখতে পান গাড়িটিতে থাকা পলিথিনের ভেতর গাঁজা রয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ি চালকরা কুমারঘাট থানায় খবর দেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর গাঁজা সন্ধানী পুলিশ খবর পেয়েও ঘটনাস্থলে আসতে বেশ সময় বিলম্ব করে বলে অভিযোগ চালক সহ স্থানীয়দের। দীর্ঘক্ষণ পরে পুলিশ এসে গাড়িটিকে থানায় নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয় জনৈক গাড়ি চালক জানান, আমরা তো সকালবেলা দেখলাম যে কোনো কিছু নাই, এমনি লোকগুলো ভালো করে ভাবলাম ড্রাইভার ডুবে অনেক সময় স্টপ করে মারা যায় গাড়ির ভিতরে, মারা গেছে নি কই এসে চাইছি ফিল্ডা ওদিকে সামনে দিয়ে দেখলাম, দেখা দেখে ড্রাইভার ডুবে নাই, কেউ নাই। কি সন্দেহ হয়েছে আপনারা? এখন তো আমি সকালবেলা কোনো সন্দেহ করছি না, হয়তো ড্রাইভারে রাখিয়া চুরি গাড়ি চুরি করে আনছে এইভাবে ঢালাই টালাই গেছে কই এসে ব্যবসা পিএসএ ফোন করছিলাম। ওখানে কিছু পাওয়া গেছে গাড়িতে? ওখান গাঁজা পাওয়া গেছে। সকাল 10টার সময় পিএসএ ফোন করছে, ম্যাডামে ধরছে, ধরে বলছে গাড়িটা খুব নিয়ে আজকে দিনটা দেখা যাক, আগামীকালকে না থাকলে আগামীকালকে আমরা থানা তুলে এতটুকু কয়ে এসে আমি রেখে আসবো। আর এখন বিকালবেলা খবর পাইলাম যে গাড়িতে গাঁজা নিয়ে যায়। পুলিশ কি আইসেনি? না আইসে না। আজ তিন ধরে গাড়িটা এখানে খারাপ আছে, পরশু দিন 10টার থেকে আমি দেখছি গাড়িটা। এদিকে বাড়িতে থাকা গাঁজার মজুদ প্রসঙ্গে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল মজুমদার জানান, লরিটিতে মোট 430 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 21 লক্ষাধিক টাকা। তবে লরি চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানান এসডিপি। একটা ইনফরমেশন পাই যে কুমারঘাট মোটর স্ট্যান্ডে একটা সাদা রঙের টাটা আল্ট্রা ট্রাকটা রিকভার করা হয়, যেটা অ্যাবান্ডেন্ট কন্ডিশনে ছিল। তো এটা দেখতে মনে হচ্ছিলো যে এটা খালি এমটি। তো যখন একটা সাসপেনশন এরোজ হয় তো বিভিন্ন ইনফরমেশন থেকে আমরা ওখানে যাই, গাড়িটার মধ্যে যখন আমরা চেক করি তো এখানে আমরা ড্রাই ক্যানাবিস লিভস, গাঁজা লিভস আমরা পাই এখানে নিটি প্যাকড, টোটাল 36 প্যাকেট সেভ আমরা পাই। পরে যখন আমরা প্যাকেটগুলির ওয়ে করি তখন 36 প্যাকেটসে আমরা টোটাল 430 কেজি গাঁজা এখানে পাই, যেটার বাজার মূল্য প্রায় 21 লক্ষ 50 হাজার। আর এই ট্রাকটা অ্যাবান্ডেন্ট কন্ডিশনে, ওটা আমাদের কোনো ড্রাইভার ছিল না, গাড়িটা লক কন্ডিশন। তো আমরা কুমারঘাট পিএসএ ওটা ক্রেন দিয়ে ওটাকে আনা হচ্ছে ট্রাকটাকে। আর পাটিয়ালা রেজিস্ট্রেশন এই ট্রাকটার, পাঞ্জাব পাটিয়ালা। ট্রাকটার নাম্বার হলো PB11CL5706, টাটা আল্ট্রা 1518, এইটা হলো ট্রাকের মডেল। আর এখন বাকি ইনভেস্টিগেশন আমাদের চলছে, আমরা এখন কুমারঘাট পিএসএ একটা এফআইআর এখানে লজ করেছি। আর যেহেতু এটা কমার্শিয়াল কোয়ান্টিটি তো আমরা এটা সঠিকভাবে দেখব। কুমারঘাট থানার সামনে পুলিশের কড়া তল্লাশি থাকার পরও পুলিশের নজর এড়িয়ে কিভাবে গাজনে বহিরাজ্যের লরিটি পালিয়ে যেতে সক্ষম হলো, এছাড়া যদি লরিটি মোটর স্ট্যান্ডে না দাঁড়াতো তাহলে হয়তো গাঁজা সহ লরিটির টিকিট নাগালো পেতোনা রাজ্যের বীরপঙ্গ পুলিশ বাবুরা। তবে কি পুলিশের তল্লাশিতে কোনো ধরনের খামতি রয়েছে নাকি জেনে শুনে মিলে ছুড়ে পুলিশের কার বাড়িতে কারবার হয়ে গেছে, প্রশ্ন কুমারঘাটবাসীর। ব্যুরো রিপোর্ট, হালাবন।